কোন নবীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সুযোগ পাবে না। সেদিন আমার নবী ইয়া নফসি বলবে না, কঠিন মুহূর্তেও শুধু উম্মতকে নিয়ে চিন্তা করবে। নবী বলেন, আমি একটা তোর মায়ের আমি জানের পাল্লা যাব রে, যেখানে আমার উম্মতির আমলনামা মাপা করা হবে, মাপ দেওয়া হবে, সেখানে দৌড়াইব আমার উম্মতির কি অবস্থা হয়। আরেকটা দোর মাইরা ফুল সিরাতের কাছে আমি চলে যাব, সেখানে আমার উম্মতরা কিভাবে পার হয় দেখব। নবীজি মুরগের মতো লাপালাপি করবে উম্মতের মায়া, সেদিন নবী কাঁদবে, শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয়, কিয়ামতের ময়দানে নবী কাঁদবে। আর আল্লাহ বলবেন, নবী গো আজকে আপনার কান্না দুনিয়াতে বহু কেন্দ্রেছেন, আজকে আপনার কান্নার দিন নয়, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি, অনুমতি দিলাম আপনার যারে মনে চায় তারে লইয়া জান্নাতে যা। এ ভাই, কিয়ামতের মাঠে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আপনি আমার নবীর মুখ দিয়া দেখবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় যেভাবে উম্মতের জন্য কান্নাকাটি করছেন, সারাটা জীবন শুধু উম্মতের জন্য কাঁদলেন, নবীর নিজের চিন্তা একবারও করলেন না, খালি উম্মতের জন্য কাঁদলেন। যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মানুষ যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে মানুষ বিভিন্ন চিন্তা করে, কিন্তু আমার নবী মৃত্যুর আগেও অন্য কোনো চিন্তা নাই, শুধু উম্মতকে নিয়ে নবী ব্যস্ত ছিলেন। আজরাইল নবীজির রূহ দেওয়ার জন্য আসলেন, তখনও নবী কান্দে, কেন কান্দেন বলে, আমি উম্মতের জন্য কান্দি সুবহান। নবীর রূহ নিবে, তখনও নবী কান্দে উম্মতের জন্য। ভাই, কিয়ামতের ময়দানেও নবীর চিন্তা নবী করে না, শুধু উম্মতের কি অবস্থা হবে। কিয়ামতের মাঠে নবী এত পেরেশান হবেন, কারণ সেদিন আল্লাহর রাগ থাকবে বেশি, আল্লাহর গুসা থাকবে বেশি। কিয়ামতের মাঠে আল্লাহর রাগ থাকবে প্রচুর, সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। আর বর্তমানে দুনিয়াতে আল্লাহর রূপ হলো রহমান, মায়া দয়া বেশি, আর কিয়ামতের মাঠে অনেক কাহার রূপ ধারণ করবে, রাগ থাকবে বেশি, গুসা থাকবে বেশি। কোন নবীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সুযোগ পাবে না। সেদিন আমার নবী ইয়া নফসি বলবে না, কঠিন মুহূর্তেও শুধু উম্মতকে নিয়ে চিন্তা করবে। নবী বলেন, আমি একটা তোর মায়ের আমি জানের পাল্লা যাব রে, যেখানে আমার উম্মতির আমলনামা মাপা করা হবে, মাপ দেওয়া হবে, সেখানে দৌড়াইব আমার উম্মতির কি অবস্থা হয়। আরেকটা দোর মাইরা ফুল সিরাতের কাছে আমি চলে যাব, সেখানে আমার উম্মতরা কিভাবে পার হয় দেখব। নবীজি মুরগের মতো লাপালাপি করবে উম্মতের মায়া, সেদিন নবী কাঁদবে, শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয়, কিয়ামতের ময়দানে নবী কাঁদবে। আর আল্লাহ বলবেন, নবী গো আজকে আপনার কান্না দুনিয়াতে বহু কেন্দ্রেছেন, আজকে আপনার কান্নার দিন নয়, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি, অনুমতি দিলাম আপনার যারে মনে চায় তারে লইয়া জান্নাতে যা। এ ভাই, খেয়াল করে দেখবেন, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে সুপারিশ করার অনুমতি দিবে, আর কারো নয়, পীর সাহেব কেউ নয়, ইমাম সাহেব নয়, সুপারিশের অনুমতি পাবে আমাদের পয়গম্বর। কারে সুপারিশ করবে?
যারা দুনিয়ার জমিনে আমার রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইছে তাদেরকে সুপারিশ করবে, সবাইকে না, সবাইকে সুপারিশ কইরা জান্নাতে নিবে না। আমার নবীর সুন্নত অনুযায়ী যারা জিন্দেগি চালাইছে, এ ভাই যে নবী উম্মতের জন্য এত মায়া এত দয়া থাকবে, কিয়ামতের মাঠেও কাঁদবে। দুনিয়া তো আমার নবী বহু কেঁদেছেন, কাঁদতে কাঁদতে নবী মৃত্যুর সময়ও কাঁদে। শুধু মৃত্যুর সময় নয়, সুখের সময়ও আমার নবী কেঁদেছেন, দুঃখের সময় আমার নবী কাঁদছেন, ঠিক না? দুঃখের সময় হওয়া মৃত্যুর সময় কাঁদছেন উম্মতের জন্য। সুখের সময় হলো মেরাজের রজনীতে যেদিন নবী ও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবে, সেদিনও নবী কেঁদেছেন উম্মতের জন্য। জিব্রাইলকে বলে, জিব্রাইল রে, বুরাগের ভিতরে সোয়ার করে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব, আমার গুনাহগার উম্মতের জন্য কি একটা বুরাক দেওয়া হবে? জুরে কম সুবহান। সুখের সময়ে নবী ভুলে নাই, দুঃখের সময়ও নবী ভুলে না। আজরাইল বলে, নবী গো আমি আপনার রূহ নেবার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর বলে, আজরাইল রে রূহ নিবি পড়ে, আগে বল আমার উম্মতের কি ফয়সালা হইছে এটা না জানা পর্যন্ত আমার রূহ নেবার জন্য দিব না। কত মায়া জিব্রাইল বলে, নবী গো আল্লাহ বলেছেন আপনার এতদিন আপনি উম্মতের জিম্মাদার ছিলেন, আর আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে স্বয়ং আমার আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে। এ ভাই উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নবী আজরাইলকে রূহ আনাল্লাহ। এই নবীর গুনাহ মাফ করানোর জন্য নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন পর্যন্ত নবী সেজদায় পড়ে কাঁদছেন, শুধু গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য। সুবহান। এ ভাই এত মায়ার নবী, দয়ার নবী, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন সেজদায়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, তিন দিন ধরে নবীজির কোনো খবর পাওয়া যায় না। মদিনার মধ্যে নবীর কোনো খবর নাই রে, কোথাও নবীরে তালাশ করে পাওয়া যায় না। মানুষ গুলিয়া উল্লার মতো পাগলির মতো হয়ে গেছে, নবী নাই। তিন দিন ধরে মদিনায় নবী নাই, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল, আমার নবীরে বেঈমানের বাচ্চাগুলি মাইরা পালাইছে। সাহাবায়ে কেরাম কান্দে, মদিনার ছোট বাচ্চারাও কান্দে। তিন দিন ধরে মদিনায় নবী নাই, খলিফাতুল মুসলিমিন উমর তরবারিটা লইয়া দাঁড়ায়া গেছে, রে মদিনার মুনাফিকের বাচ্চাগুলি শোন, তিন দিন ধরে আমার নবীর কোনো খবর পাই না। যদি আমার নবীকে না পাওয়া যায়, আমি উমর ঘোষণা দিয়া দিলাম এই তরবারি থেকে কোন মুনাফিকের বাচ্চা রেহাই পাবি না। মদিনার সমস্ত মুনাফিকরা ভয়ে তরতর করে কাঁপতে আছে, আমরা তো মুহাম্মদের খবর জানি না, কিন্তু উমরের তরবারির থেকে বাঁচতে হলে মুহাম্মদকে খুঁজে বাহির করতে হবে। উমর তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে দৌড়ায়, খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়া বলে, উমর রে পাগলামিটা করিস না, আয় আয় নবীর সন্ধানে বাহির হই। কোথায় রে তিন দিন ধরে নবীরে পাই না, আয় না নবীরে তালাশ করে বাহির কর। আবু বকর দৌড়াইয়া চতুর্দিকে নবীরে তালাশ করে, কোথাও নবীরে পাওয়া যায় না। মদিনার মানুষগুলি কাঁদে, নবীরে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে বিকাল হয়ে যায়,
একটা পাহাড়ের কিনারায় একটা রাকাল দাঁড়ায় আছে, কত বলে উট বকরি দাঁড়ায় আছে। আবু বকর বলে, আবু বকর বলেন, রাকাল রে তুই কি আমার নবী মোহাম্মদ রে দেখছস? রাকাল বলে, আমি মোহাম্মদ নামের কাউকে চিনি না। আবু বকর কাঁদতে কাঁদতে সামনের দিকে আগায়। এমন সময় ওই রাকাল ডাক দেয়া বলে, আবু বকর তুমি আমার একটা উপকার করে যাও। আবু বকর বলেন, এই মুহূর্তে তোমাকে আমি কি সাহায্য করতে পারি? আরে আবু বকর, আজকে তিন দিন হয়ে গেল এই গুহার ভিতরে একটা মানুষ প্রতিদিন তার কান্নায় তার আওয়াজে তার কান্নায় বনের পশু পাখিরা পর্যন্ত ঘুমাইতে পারে না। এই যে আমার উটবকরি বলে তিন দিন ধরে আজকে গাছের মধ্যে পর্যন্ত মুখ লাগায় না, এটা কেমন কান্না রে? যার কান্নায় যার ব্যথায় ব্যথিত হইয়া পশু পাখি পর্যন্ত ঘুমায় না, আমার উট বকরি পর্যন্ত গাছে মুখ লাগায় না। এই মানুষটারে এই গুহার থেকে তুলে নিয়ে যাও, না হয় আমার উট বকরি গুলা মারা যাবে। হযরত আবু বকর বলেন, উমর রে এই মানুষটা আমার নবী ছাড়া পৃথিবীর কেউ হতে পারে না। দৌড়াইয়া গুহার ভিতরে যায়, গিয়া দেখে আপনি আমার নবী সেজদায় পড়ে শুধু উম্মতির জন্য কান্দে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার উম্মতির কি অবস্থা হবে? তিন দিন ধরে নবী শুধু উম্মতির জন্য কান্দে। এবার আবু বকর ডাক দিয়া বলে, নবী গো আমি হলাম আপনার ছোটবেলার বন্ধু, আমি আপনার হিজরতের সাথী। আবু বকর মাতা মুবারক তুলেন, আমি আবু বকর ঘোষণা দিলাম, আমার মক্কি জিন্দেগি মাদানী জিন্দেগির যত আমল আছে সমস্ত আমলগুলি আপনার উম্মতের নামে লিখে দিলাম, তারপর আপনি মাতা মুবারকটা তুলেন। এ ভাই, তারপরও নবী মাতা মুবারক তুলেন না, খালি উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। উমর ডাক দিয়া বলে, নবী গো আমি হলাম সেই উমর যে উমর তরবারিটা হাতে লইয়া আপনার মাতা নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনার নোরানের চেহারাটা দেখে আমি আমার নিজের মাতাটাই আপনার কাছে দিয়ে দিলাম। আমি সেই উমর আমার মক্কি জিন্দেগি মাদানী জিন্দেগির সমস্ত আমলগুলি আপনার উম্মতির নামে লিখে দিলাম। তারপর মাতা মুবারক তুলেন, না দুজন ব্যর্থ হয়ে গেলেন। আবু বকর বলেন, উমর এইভাবে রাসূলকে নেওয়া সম্ভব হবে না, এইভাবে রাসূলকে নেওয়া সম্ভব হবে না। আয় আয় নবীজির মেয়ে ফাতেমা ছাড়া নবীরে এই জায়গা থেকে নেওয়া সম্ভব হবে না। দুইজন মানুষ দৌড়াইয়া আবার মদিনায় যায়। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আরে আলী কোথায় যাস? নবীজির সন্ধানে বাহির হয়েছি, আজকে তিন দিন ধরে নবীকে পাওয়া যায় না। হযরত আবু বকর বলেন, আলী রে গিয়ে কোনো লাভ নাই, নবীরে আনতে পারবি না। আয় আয় ফাতেমা ছাড়া নবীরে আনা সম্ভব হবে না। তিনজন সাহাবি দৌড়াইয়া মদিনার দিকে যায়। আলী ঘরের ভিতরে ঢুকে এমন কান্না শুরু করে দিলেন, ফাতেমা আলীকে জড়ায় ধরে বলেন, স্বামী গো তুমি ঘরের ভিতরে কান্না শুরু করে দিলা,
বাহিরে আবু বকরের কান্নার আওয়াজ, উমরের কান্নার আওয়াজ, তুমিও কান্দ, আবু বকর কান্দে, উমর কান্দে, বুঝতে বাকি নাই গো, মনে হয় আমার আব্বারে বেঈমানের বাচ্চাগুলি মেরে ফেলেছে। হযরত আলী বলেন, প্রাণের বিবিরে, না না আব্বা মরে নাই, উম্মতের জন্য তিন দিন ধরে গুহার ভিতরে কান্দে। ও ফাতেমা, তুমি ছাড়া আব্বার আনা সম্ভব হবে না। নানার ব্যথায় ব্যতীত হইয়া শরীর কাঁপুনি শুরু করে দিয়েছে। ফাতেমা তার সন্তান লইয়া দৌড়াইয়া গুহার ভিতরে চলে গেলে। সেখানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর, সেখানে যাওয়ার পরে পয়গম্বরকে দেখে সেজদায় পড়ে কান্দে, এমন কান্না শুরু করেছেন। ফাতেমা ডাক দেয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে ফাতেমা, ওয়াদা দিলাম আমার জিন্দগির যত আমল আছে সমস্ত আমলগুলি আপনার এতিম উম্মতির জন্য লিখে দিলাম। মাতা মুবারক তুলে, না নবী মাতা তুলে, এমন কান্না শুরু করে দিলে। কান্তি আছে নবী, ফাতেমার কথায় মাথা তুলে না। হযরত ফাতেমা কান্দে আর বলে, মালিক, আমার আব্বারে আর কত কান্দাইবা, আমার আব্বা সারাটা জীবন কান্দলো, রক্ত জড়াইলো, ওহুদের ময়দানে আব্বার রক্তে রঞ্জিত হইল, আর কত কান্দাইবা। আমি ফাতেমা ওয়াদা দিলাম আমার দুইটা সন্তান দে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করে দিব, তথাপি আমার আব্বারে তুমি কান্দায়ও না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, আর বরদাস্ত হয় না, আমার বন্ধুর কানে কানে গিয়া সুসংবাদটা জানায়া দে, আমার বন্ধু যেন কান্না বন্ধ করে। আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে, আমার বন্ধুরে অর্ডার দিলাম কিয়ামতের ময়দানে, আমার বন্ধুর হুকুম ছাড়া, বন্ধুর সাথে পরামর্শ ছাড়া, বন্ধুর একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। নবীজি মাতা মুবারক তুললেন, সুসংবাদ কানে কানে জানায় দিছে জিব্রাইল, নবী গো কান্দেন না, আপনার পরামর্শ ছাড়া গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবে না। তারপরে নবী মাতা তুললেন, এবার চিন্তা করো, গুনাহগার উম্মতের জন্য নবীর কত মায়া। এ ভাই, সেই নবীকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, কোন ল্যাংটারে অনুমতি দেওয়া হবে না, কোন জডা বাবার অনুমতি দেওয়া হবে না, কোন তালা বাবা সিকুরি বাবাকে অনুমতি দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে একমাত্র আপনি আমার নবীরে জুড়ে কণ্ঠে খেনা। কিয়ামতের মাঠে নবীজি সেদিন সুপারিশ করবে, তাও আবার সবাই রে না, যারা নবীর তরিকা অনুযায়ী জিন্দগি চালাইছে, মন করা আমল করে নাই, নবীর তরিকায় সাহাবায়ে কেরামদের জামাতকে অনুসরণ করে যারা জিন্দগি চালাইছে, তাদেরকে নবী সুপারিশ করে জান্নাতে ঢুকাইবে।